আসন্ন লোকসভা নির্বাচন সামনে প্রত্যেক রাজনৈতিক দলের প্রচার শুরু হয়েছে জোর কদমে। তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী নাম ঘোষণা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নাম ঘোষণার আগে এসেছিলেন এবং নাম ঘোষণার পরেও এসে তিনি প্রথমে নন্দীগ্রাম এবং দ্বিতীয় দিন মহিষাতল বিধানসভা এলাকায় বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে প্রচার কাজ শুরু করলেন। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি তথা হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মণ্ডল, ছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব শ্যামল মাইতি, জেলা নেতৃত্ব সোমনাথ ভূঁইয়া সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ। সৌভাগ্যং মাতুলং মম দদাথু চন্দনং নিত্যং কেশং চ ধারণমহম। আচ্ছা, পরে সবাইকে আবার দিচ্ছি।
প্রথম ইস্যু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে প্রচন্ড বেকারি, যার সুরাহা করার জন্যে এই চোর ছ্যাঁচোরদের দলটা কোনো কাজই করেনি, সেইটা সুরাহা করার একটা দৃঢ় পদক্ষেপ এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে আমাদের সকলকে, এক নম্বর। কারণ মানুষের এইটা ভাগ্য নয় যে তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাবে বা লেখাপড়া শিখে ব্যাঙ্গালোর বম্বে দিল্লিতে চাকরি করতে যাবে, বাবা মা স্ত্রী সন্তান সবাই এখানে পড়ে থাকবে, তারা ওখানে থাকবে, এটা তো কোনো জীবন হতে পারে না। তো তাদের জন্যে কাজের সুযোগের সংস্থান, কিছু চাকরির সংস্থান নিশ্চয়ই করতে হবে, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ভরে গিয়েছে, সেই জন্যে মাননীয় শুভেন্দু অধিকারীর প্রতিধ্বনি করে আমিও বলতে চাই, নো ভোট টু মমতা। মমতাকে বা তার দলকে, তার যে কোম্পানি আছে একটা, ওটা দল নয়, ওটা যাত্রা দল হতে পারে, তাদেরকে একটা ভোটও আপনারা দেবেন না। আপনারা যারা এখানে হাজির হয়েছেন তারা সকলেই নিজের নিজের বৃত্তে প্রচার করুন যে দুর্বৃত্তদের, অনেক দিন দেখা হয়েছে দুর্বৃত্তদের একটা ভোটও নয়, কারণ তারা ভোট নেওয়া মানেই আবার চুরি করা। এই চুরিটাকে ধাক্কা দিতে হবে, দুর্নীতিকে ধাক্কা দিতে হবে, দুর্নীতিকে সরিয়ে দিতে হবে। দুর্নীতি যদি কমে যায় তাহলে আপনারা দেখবেন এমনিতেই অঙ্গনওয়াড়ি যারা কাজ করেন তাদের টাকা বাড়িয়ে দেওয়া যায়, এরা করে না, এরা শুধু চুরি করে, দিয়ে দেয় না সাধারণ মানুষকে, সাধারণ যারা সরকারি কর্মচারী দিয়ে দিতে, এরা প্রতিশ্রুতিবদ্ধ যখন এরা চাকরিতে জয়েন করেছিল, দিয়ে দেয় না। দিয়ে প্রশ্নটা সামনে আনতে হবে, কেন দেয় না, এরা কোটি কোটি টাকা চুরি করে। এরা অন্যান্য যাবতীয় জায়গা আছে, যাবতীয় স্কিম আছে গভর্নমেন্টের, সব জায়গা থেকে চুরি করে এবং মানুষকে প্রকৃত টাকাটা দেয় না। প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, অন্য কোনো যোজনা বলুন, সেখানে যা দেয় ডান হাতে দেয় বা হাতে নিয়ে নেয়, এরা বাঁহাতের কাজটা খুব ভালো বোঝে। সুতরাং এদেরকে একটা ভোটও নয়, আমাদের গঠনমূলক কাজে এগিয়ে যেতে হবে ক্রমাগত, মোদিজির যে ডাক সবকা সাথ সবকা বিকাশ, সেই ডাক নিয়ে। স্যার, আপনি আপনার তমলুকের মধ্যে আপনার একটা নন্দীগ্রামও একটা বিধানসভা অন্তর্গত আছে, নন্দীগ্রামের ইতিহাস সবাই জানে, আপনিও অবগত আছেন, ওই স্পেশাল কেন্দ্রে যখন প্রচারে যাবেন ওখানকার মানুষদের জন্য আপনি কি বলবেন? ওখানকার মানুষদের বলবো, আপনারা ওই মমতা ব্যানার্জিকে ভোটে হারিয়েছেন, মমতা ব্যানার্জির দলকে এবার একেবারে গুঁড়িয়ে দিন, সেই নবীন জিন্দালকে বিজেপি মালা পরিয়ে নিল, কি বলবেন? কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।